আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ঈদ উপলক্ষে এবং সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি কি সেটি আমরা জানব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, নিশ্চয়ই আপনি আমাদের শুনতে পাচ্ছেন। আপনার কাছে যেটা জানতে চাই সেটি হলো আগামীকাল থেকে তো ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ঈদ উপলক্ষে, এখন যাত্রীদের ভিড় কেমন বা কি দেখছেন, কি অবস্থা? আবির, আপনি যেমনটা বলছিলেন যে আগামী 1 তারিখ থেকে কিন্তু ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল, সেই টিকিট কিন্তু বিক্রি হবে 1 তারিখ থেকে, কিন্তু এই 1 তারিখের টিকিটটি বিক্রি হবে মূলত 5 জুলাইয়ের জন্য। কিন্তু আজকে যে আমরা সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো রেল স্টেশন চত্বরে টিকিট কাউন্টারে কিন্তু প্রচুর ভিড়, মানুষ কিন্তু ঈদের অগ্রিম টিকিট আর যে বিক্রি শুরু হবে 1 তারিখ থেকে, আগামীকাল থেকে যেটা শুরু হওয়ার কথা, সেটার বদলে কিন্তু মানুষজন 4 তারিখের যে টিকিটটা আছে সেটা সংগ্রহ করার জন্য কিন্তু তারা রাত থেকে অপেক্ষা করছে বেশ কিছুক্ষণ। আপনি যদি একটু দেখতে পারেন না যে এখানে কিন্তু পুরো টিকিট কাউন্টারটা লোকে লোকারণ্য হয়ে আছে, সবাই কিন্তু সেই রাত থেকে টিকিটের লাইনে টিকিটের জন্য অপেক্ষা করছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে টিকিট কাউন্টার খোলার কথা সকাল 8টায়, এখনও আধা ঘন্টা সময় বাকি আছে, কিন্তু এই সময়ে কিন্তু মানুষ প্রচুর ভিড় হয়েছে একদম টিকিট কাউন্টার থেকে শুরু করে কিন্তু কমলাপুর যে রেল গেটটা আছে সে গেট পর্যন্ত কিন্তু এই লাইনটা দীর্ঘ হয়েছে। এখানে কিন্তু সকল নারী পুরুষ সবাই কিন্তু সমানভাবেই এখানে কিন্তু টিকিটের জন্য অপেক্ষা করছে। বেশ কিছু যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলেছে যে গত রাত থেকেই কিন্তু অনেকে অপেক্ষা করছে টিকিটের জন্য। 1 তারিখের টিকিটের যে ভিড় হবে সেই ভিড় এড়াতেই মূলত তারা এই 4 তারিখের টিকিট সংগ্রহের জন্যই আজকের এই দীর্ঘ লাইন ধরেছে। এছাড়া আমরা আগে জানতে পেরেছি গত 23 তারিখে কিন্তু রেলমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 1 তারিখ থেকে আগামী 5 তারিখ পর্যন্ত কিন্তু অগ্রিম টিকিটগুলো বিক্রি হবে, 1 তারিখের টিকিট বিক্রি হবে 5 তারিখের টিকিট বিক্রি হবে, 2 তারিখে 6 তারিখের টিকিট, 3 তারিখে 7 তারিখের টিকিট, 4 তারিখে 8 তারিখের টিকিট এবং 5 তারিখে 9 তারিখের অগ্রিম টিকিটটা কাটবে। এছাড়া কিন্তু ফিরতি ট্রেনের যে টিকিট সেটা কিন্তু 7 তারিখ থেকে ফিরতি ট্রেনের টিকিটের যে বিক্রি সেটা কিন্তু শুরু হবে। আর এছাড়া আমাদের কাছে আরও যে খবর আছে যে বর্তমানে যে ট্রেনগুলো যাচ্ছে ঢাকার কমলাপুর থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে, সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়েই ছেড়েছে। 2-1টি ট্রেনের 5-7 মিনিট বিলম্ব ছাড়া কিন্তু মোটামুটি সব ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে কমলাপুর থেকে এবং পৌঁছেছেও সময় মতো। আবির নেমি, দেবরাজ আমাদের জানাচ্ছিলেন যে আগামীকাল অর্থাৎ 1 তারিখ থেকে অগ্রিম টিকিট দেবার কথা থাকলেও আজ থেকে কিন্তু যাত্রীদের ভিড় শুরু হয়েছে। তার মানে বলাই যায় যে ঈদ উপলক্ষে যে এবারও একটি মানুষের মানে গ্রামে যাবার যে একটি প্রবণতা সেটি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে।